এক বাড়ির মধ্যে তিন পিস আছে এখানে হয় 1 কেজি তো এই তিন পিসের দাম হইল পার পিস 50 টাকা যা দেন পাইলা উবুর কইরা বিরিয়ানি দিয়ে গেছে আসসালামু আলাইকুম বরিশালবাসী তো আপনারা দেখতেছেন বেমালাদিন পরমই নতুলাবাদ চইলাই বসছি তো এখন 2টা বাজে প্রায় এদিকে খাওনলন খাও লাগে রেস্টুরেন্টে যাইতে আসলাম তো হঠাৎ করে দেখলাম যে মরিনার কাপ কমে উঠে গেছে তো মুই কিন্তু আজকে চইলাই বসছি বরিশালের হান্ডি করাইতে এই হান্ডি করাই যখন প্রথম হইছে তখন মুই এখানে আইসালাম একবার আর আইলাম আইসগো তো এখনের খাউন টাউন কেমন কি হেডা হইতে আপনাদের লাগে এখন রিভিউ করে দিই মানে ছোটখাটো তো উপরে আবার পরে উপরের এই জায়গাটা দেখলাম এলোমেলো হনলাম এখানে বলে রাত্রিরে পার্টি টাটি হইছে বলে তো এখানে কিন্তু সুন্দর বরিশাল শহরটা দেখা যায় যেটা ভালোই লাগলো দেখতে তো হিজাব ঠিক করার লাগে আমি ওয়াশরুম বিস্তারিত বিস্তারিত উপরে চলে গেছিলাম এই দেখি হ্যাঁ আয়না মায়না কিছুই নাই যাই হোক আবার ফিরে চললাই বললাম দেখো হ্যাঁ হায়দ্রাবাদি বিরিয়ানি বলে বেশি ফেমাস এর লাগে হায়দ্রাবাদি বিরিয়ানিটা অর্ডার দিয়ে গেছি তো হেরা কইলো বিরিয়ানি হইতে সময় লাগবে তো মোর জাম্বের খিদা লাগছে লাই লাগে মুইকে কি তো এখন স্যুপ দেন হ্যাঁ প্রায় এক ঘন্টা লাগাই দিয়েছে স্যুপ দিতে দিতে মুই কই স্যুপ কোন সময় খামো আর বিরিয়ানি কোন সময় খামো কোন দিই তো এই হইলো স্যুপ আমরা তিনজনে আসলাম একাল পরিমাণ তো বেমালাই দেখেই বুঝতে পারতে আছেন তাই স্যুপ খাইয়ে আসগো পেট ভরে যাবে এটা মুই একাল ভালো মতো আন্দাজ করতে পারছি তো মুই একটু লইলাম হেপের অগরে কইলাম যে তোরা এখন ল তো স্যুপ টুপ খাইলাম তাই স্যুপের টেস্টটা ভালোই আছে মোর দ্বারা ভালোই লাগছে গরম গরম একটা খাইয়া লইছিলাম তো এইবার হইলো মগো বিরিয়ানি চইল লাইয়ে পড়ছে এই যে দেখেন পাইলা উব্বুর করে বিরিয়ানি দিয়ে গেছে এইবার হইলো পাইলা রে উস্কে ইয়ে হইয়ের পরে দেখতো এই বেজে মধ্যে কি আছে তাই উস্কানোর পরে এমন ওজন ওজন লাগতেছিল মুই মনে করছি এই পাইলার মধ্যে আরো কিছু রয়ে গেছে পরে দেখি পাইলা খালি আসলে ব্যাপার হইলো পাইলার তলি দেবে মালা মোড়া তো পরিমাণ তো ভালোই দেখা যাইতে আছে এবার একটুখানে খুললে মুইলা দেখতো এইবে তো ঘটনা হইলো আজ দেখামো না কি দেখামো এখানে চামচ টামুচও দিয়ে যায় নাই কও দেখি কেমন একটা অবস্থা চামচের অপেক্ষা আর করতে মন চাইলে না মুই একালে আজ দেয় এরমের বাইর করে খাওয়া শুরু করে দিলাম এরমের বিরিয়ানির মধ্যে ডিম কেটে কেটে এই প্রথমবারই দেখলাম যাই হোক হায়দ্রাবাদি বিরিয়ানি বলতে একখান কথা তো এর মধ্যে চামচ দিয়ে গেছে এইবার আপনি কিছু পরিমাণটা দেখে মন মনে হইতেছিল এক পোয়া চাউলের বিরিয়ানি মোড়ে একলারেই দেশে রাইস বেশি দেশের মাংস কি লেগে কম দেশে এটা তো বুঝলাম না ভাত খামু কি দেয় হ্যাঁ এবার মুই সালাদ লইলাম একখান অর্ডার দিয়ে সালাদের দাম হবে মালা ছিল দেখা মনে পড়ে এলাম যে চাটনি মেটনি আছে কিনা কয় কোনো চাটনি মেটনি নাই যাই হোক এবার খাইয়ে টেস্ট করে দেই তো বিসমিল্লা কই মোহের মধ্যে লই লইলাম তো মাংসের পরিমাণটা দেই এখানে তিন পিস মাংস পাইছি বড় পিসটার মধ্যে বেমালা তেল আছিল পরে এই হায়দ্রাবাদের বিরিয়ানিটা সত্যি কথা কইতে একটু ভালো লাগে নাই এটা যারা খাইছেন জানাই দিয়ে আপনাকে কেমন লাগে সবাই রুচি তো আর এক না প্রাইস তো দুনিয়ার ভাই হ্যাঁ কি কম এখানে অভিজ্ঞতা হইলো ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ফুড দুইটাই খাবার নষ্ট হয়েছে তো যে কামের লেগে আইছি সেই কাম শেষ করে মুই চলে এলাম হক মিষ্টান্ন ভান্ডারে ঢাকায় বইয়া এই হকের মিষ্টি যে মুই এত এত মিস করি যা কওয়ার বাইরে তো অবশেষে এখানে আওয়ার পরে মুই চিন্তা করছি এখানে খামো প্লাস এখানে আবার যাওয়ার সময় লইয়ে যাবো এই এখানে দেখলাম দদি দদি গুলো দেখে যে এত ভালো লাগছে তো মুই চিন্তা করছি এখানে দই কিনে লইয়ে যাবো তো মুই যাইয়া হইলো এখন সুন্দর চেয়ারে বইয়ে পড়লাম এবার হইলো কি কি মিষ্টি আছে এটা দেখে লই তো এই পাশে দেখি রসমালাই রসমালাই এত লোভনীয় লাগছে তো এত রকমের মিষ্টির আইটেম তো এখানে একটা সানার টোস্ট আছে এইটাও মোর খাইতে মন চাইছে এখানে একটা আছে মালাই ক্যারি প্রতি পিস হইলো 40 টাকা কইরা এই জায়গায় আছে ক্ষীর কালোজাম প্রতি পিস 40 টাকা কইরা বিভিন্ন ধরনের আইটেম আর ওনাকে মিষ্টি হইলো বরিশালের মধ্যে বেস্ট মিষ্টি কোন যায় তো সেই লাল লাল মিষ্টি গুলো বেমালা লোভনীয় লাগতে আসিল এইবার এই পাশে হইলো একটা মিষ্টি বানাইয়া এরমের ভিজেই ভিজেই রাখছে বুড়ি আল্লাহ মিষ্টির গোডাউনে চলে আইছি মনে হইতেছে তো এই যে বড় বড় মিষ্টি গুলো দেখতেছেন এগুলার কিন্তু এক পিসের দাম 25 টাকা কইরা ওখানে বসে হেরমের বেশি কেউ খায় না আইয়া হেরা প্যাকেট করে লইয়ে যায় মিষ্টি দেখে এই অগো দুইজন রে জিগেলাম যে ওরা কি খাইবে এইবার চিন্তা করলাম যে কয়েকটা আইটেম দিয়ে এক পিস কইরা লই তাই মুই এই রসমালাই দিয়ে লইলাম এক পিস আমারে কইলাম একটু ঝোল দিয়ে দেন রসমালাইয়ের ঝোল আবার মোর বেমালা পছন্দ তো এইবার এখান দিয়ে লইলাম এক পিস ছানার টোস্ট তো এইবার চইলাই পেলাম এই ভিজেন নে মিষ্টির দ্বারে এখানে বিভিন্ন প্রাইস আছে 10 টাও আছে 15 টাও আছে 20 টা 25 টা হইয়ের পর 50 টা পর্যন্ত আছে ওই যে এক বাড়ির মধ্যে তিন পিস আছে এখানে হয় 1 কেজি তো এই তিন পিসের দাম হইলো পার পিস 50 টাকা কইরা এইবার এই যে সামনের এই মিষ্টিটার দাম আছিল 25 টাকা মুই কইলাম যে এই 25 টার এক পিস দিয়ে দেন 50 টার এক পিস দিয়ে দেন আর ওই পাশের ওইটার দাম আছিল 15 টাকা কইরা ওইটারও এক পিস লইলাম এবার হলো কালাজাম এইটা হলো 10 টাকা ওই পাশেরটা হলো 25 টাকা কোন এবার দেখলাম গুড়ি গুড়ি মিষ্টি তাই ওই এর কেজি আছিল 500 টাকা কইরা আর মোর মিষ্টি কিন্তু চইলা এবার সে টেন 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 নেই হলো মিষ্টি দেখছেন কত আইটেমের মিষ্টি লই লইছি ক্যারকার জিবের পানি লেও লেও কইরা পড়তে আছে মোর তো এডিট করতে যাই অবস্থা খারাপ কবে যে বরিশাল জামু আর খামু যাই হোক প্রথমে মুই এই টোস্ট দিয়ে শুরু করে দিলাম এটা হলো সানার টোস্ট এই মিষ্টিটা খাওয়ার পরে দেখলাম যে মিষ্টিটা আসলে বেমালা মজা আসিল মানে মোহের মধ্যে দেওয়ার লগে লগে একালে বোঝায় যে মিলে যাইতে আসিল এটা আপনার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছেন যেহেতু মানুষ তিনজন এর লেগে মগো সবকিছু একটু একটু করে খাইতে হবে তুমি ওইটা খাই আবার আরেকটা মিষ্টি শুরু করে দিলাম এই মিষ্টিটার দাম ছিল 50 টাকা করে সব মিষ্টিগুলো বেমালা নরম আসিল জানি মিষ্টি নরম কিন্তু মগো বরিশালের হকের মিষ্টি হলো বেস্ট মিষ্টি মোরা যখন বরিশাল আসিলাম তখন মাঝখানে মোরে এত মিষ্টি খাইতে মন চাইছিল তো মোর আব্বু কি করছে এক লগে 4-5 প্যাকেট মিষ্টি আনছিল যে দেখেন মিষ্টিটা দেখতে কি সুন্দর এক প্যাকেট মিষ্টি একালে এক বওনে মুই এক লগে খাইয়া লাইছিলাম 1 কেজির উপরে আসিল এই ছোট ছোট মিষ্টি দি বরিশাল গেলে কিন্তু আপনারা অবশ্যই হক মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি খেতে বলবেন না এবার হলো এই যে একালে একখান কালা মিষ্টি দিছে আর একখান গোল গোল কি মিষ্টি জানি একটা দাম ছিল 10 টাকা আর একটা দাম ছিল মনে হয় 25 টাকা তো এই গোল 10 টার মিষ্টিটা বেমালা মজা লাগছে এককালে তুল তুলে নরম আছিল এবার হলো এই মিষ্টিটা একটু খাইয়ে দেই এইটা কালে বেমালা মিষ্টি আছিল মানে মিষ্টিত মানে ত্রিপল মিষ্টি বেশিরভাগ সময় করে কি জানেন মিষ্টি পানিতে ধুইয়ে এই বলেন সিবড়াইয়ে সিবড়াইয়ে খাই এইবার হইলো রসমালাই এই রসমালাইটা যে কত মজা হবে মুই হলো যে জিনিসটা আগে থেকে আন্দাজ করি যে এটা
বেশি মজা হইবে এই জিনিসটা মুই থুইয়ে দিই পরে খাওয়ার লাগি তাই দেখছেন রসমালাইটা দেখতে কেমন মানে যাওয়ার পর মোর ভীমালা ভাইয়া গুলোকে পরিচয় হয়ে গেছে তো এই একখান ভাইয়া যে ভাইয়া দুহারে মোর ভিডিও দেখছে আর এক সন্ধ্যা লাগিয়ে দেয় মোরে এখন টাটা বাই বাই জানাই দিলাম এবার হলো মোকে দদিও চলে আইয়ে পড়ছে রসমালাই টেস্ট ভীমালা মজা আছিল এটা তো আপনাকে কইতে মনে নাই ক্লিপ গুলো বিস্তেই পাইতেছেন না তো মুই এবার কই কি বাই টু দদি একটুখানে খাইয়ে দেই কেমন লাগে মজা লাগলে বাসায় দুইটা লই যাম আর যদি মজা না লাগে হলে যেহেতু একটা ভাঙমো ওই একটাই লই যাম দেখে ভাই এবার এই উপরিতে কোড়াইয়ে কোড়াইয়ে হালাই দিতেছে এক পাইস দে আর মোর এরম একটুখানে উড়াইয়ে দিতেছে যা ফাইডু আপনি খান তো দইটা খাওয়ার পরে মোর মনে হইছে এত দুধের টাইম না নেওয়ার মতো অত বেশি ভালো লাগে নাই এর লাগে মুই আর দইটা নিলাম না আর বলতে মানে দুগ্গানেতে চাইছি হ্যাঁ মুই একটাই লইয়ে গেছি খাই অগক কি তোরা একটু খাই দেখ তোকদারে কেমন লাগে তো অগদারে হ্যান্ড ওভার করে দিলাম তো বরিশালের চৌমাদায় আবার নতুন এখন পার্ক হইছে শুনলাম হেই এরপরে চলে গেলাম হেই পার্কের দারে তো যেহেতু জায়গা কম পার্ক ছোট হইবে এটাই স্বাভাবিক এই পার্কটা মনে হইতেছে যে গুড়াগাড়ার পার্ক বুঝছেন কারণ গুড়াগাড়ার খেলনা দোলনা সব গুড়াগাড়ার লাগে বড় মানুষের লাগে হেরমের কিছুই নাই গুড়াগাড়ায় খেলবে দোলনায় দোলবে আর বড় মানুষের চাইয়ে চাইয়ে দেখবে গুড়ি টু যাইছি মুই নতুনলাবাদ বাস স্ট্যান্ডে এখানে টিকিট কাটবো ঢাকার উদ্দেশ্যে চলে যাবো মুই বুঝি নাই যে আইসগো টিকিটে এমন ঠাডা পড়বে কোনো বাসে ভাই সিট নেই কি একখান অবস্থা এইবার বাধ্য হয়ে 11টার গাড়ি টিকিট কাটা লাগলো আইসি নতুন বাজারের চটপুরি খাইতে আইয়ে দেই নতুন বাজার মাহফিল চলতে আছে চটপুরির দোকান বন্ধ আইলাম সদর রোড সকাল সন্ধ্যার লুচি খাইতে আইয়ে দেই সকাল সন্ধ্যাই বন্ধ করে দিয়েছে কি বলে মারা ঝামেলা হইছে এরপর থেকে সকাল সন্ধ্যা বন্ধ বিশেষ কারণ সকাল সন্ধ্যা বন্ধ করে দিয়েছে হেরে হইনে মুই দুনিয়ার কষ্ট পাইছি কারণ ওখানে লুচি পরাটার প্যাকেজ যে এত মজা লাগতো মোর দ্বারা মুই মহিলা কলেজে থাকতে ওখানে চিকেন সামোসাটা মুই এত এত পছন্দ করতাম 20 টাকা করে দাম আছিল ওখানে সিঙ্গারা সামোসা সবই মজা আছিল সকাল সন্ধ্যা রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাওয়া মানে হইলো বরিশাল বেস্ট একটা রেস্টুরেন্ট হারাই হালাইলো এইবার চলে আইপরছি বিবির পুকুর পাড়ে এখানে এখন বার্গার মোর পছন্দের এই বার্গারটা খাইতে তো মুই মনে করছি এটাও কেনা চলে গেছে আইয়ে দেই না কোনো রকমের আছে মুই আবার আইয়ে কইলাম মামা বার্গার টার্গার থাকলে একটু দেন খাই যেখানে গেলাম হ্যান দেই ফিরে চলে আইছি তো মামা আবার এই যে মোগা কালে তিনজন রে ও সরি মোরা তখন আসলাম সাইড জোন সাইড জোনে সাইডে বার্গার দিলো এই হইলো বার্গার এই বার্গারটা মোর এত বেশি পছন্দের প্লাস হইলো এই বার্গারের লগে যে সসটা আছে এটাও ভেমালা পছন্দ সসটা ওরা নিজেরা বানায় তো মুই প্রায় সময় বরিশাল আইলে এই বার্গারটা খাওয়ার চেষ্টা করি সব সময় তাই আঙ্কেলে মোরে দেখি সিনহা লাইছে হে বলে মোর ভিডিও দেখে ও ভালো কথা আঙ্কেল একটা ইনফরমেশন আপনাকে জানাইতে কইছে হেডে হইলো যে রমজান মাসে আঙ্কেল হইলো ইফতারের আয়োজন করবে আর যারা হলো মসজিদ অথবা মাদ্রাসার জন্য ইফতার কিনতে চান তারা হলো 3 টাকা করে ইফতার কিনতে পারবেন এরকমের কিছু একটা কইছে মানে মুই আসলে জিনিসটা ভুলে গেছি মেমালা দিন আগের কথা তো এইটাই মনে হয় হইবে চাইলে আরেকটু শিওর হই লইতে পারেন তো বার্গারটা বরাবরই অনেক মজার আছিল তখন এই বার্গারের দাম আছিল 15 টাকা তখন হইতে মুই বার্গারটা খাই এখন দাম হইলো 25 টাকা মানে বার্গার খাওয়ার পরে আবার একটু চা খাইলাম সবাই মিললা চাটা খাই এবার চলে গেলাম বাস স্ট্যান্ড মগো গ্রিন লাইন বাস চলে আইয়ে পড়ছে এরপরে মুই মোর বরিশালের বন্ধু বান্ধবী ভাই ব্রাদার সকলের বিদায় জানাইয়ে বাসে উঠতে গেলাম প্রত্যেকবারের মতো এবার মুই বাসে ওঠার পরে আগে মোর জুতা দুগো খুলছি মানে বাসে ওঠার পরে মুই প্রথম মোর জুতা খুলে লই সবাই সবাই রাশন গ্রহণ করছে এবার বাস ছাড়ার পালা এলন বন্ধু বান্ধবীগণ মুই কি করি হেডিট দেখাই আমনে গো মুই রিল্যাক্সে বই বই সুন্দর মোবাইল টেপতে আসিলাম আর মোর পাউডার এরম করে না রাখলে মুই আসলে শান্তি পাই না মুই কেলে আসুন দিয়ে বাসের উপরে বই বই মোবাইল টেপি তাই হঠাৎ করে মোর একটু আমনে গো কিছু কইতে মন চাইছে হেগ হইলো যে মোর হাতে যে পানির বোতলটা দেখতে এই পানিকে কিন্তু হেরা মরে দেশে আসে ওটার সময় মুই 1 লিটার পানি কিনে লইয়েছি আবার পরে দেই হেরাও মরে পানি দেশে তো পানি দেওয়ার পর মনে করলাম যে পানির লাগে মনে হয় বিস্কুট টিস্কুটও দেবে হ্যাঁ তো আর কিছু দিল না মুই এবার হেই পানি খাইলাম যেহেতু এসি বাস দুনিয়ার শীত লাগ দেয়া ছিল তো দেখলাম কম্বল দেয় পাইয়ে গেলাম ফ্রিতে একখান কম্বল সব যেমন তেমন তা কম্বল দিয়ে হেরা তো মোর মনটা জয় করে হেলাইছে আল্লাহ জানে দোয়া টোয়া কিনে যে এই হোক বাসায় যাই জামা কাপড় সহ নিজের এক কালে সোনার উপর পানি দিয়ে ধুইয়ে হেলাম আগে কম্বল গায়ে দিয়ে শীতে রাইত দেয় বাইসে লই মুই খালি এই কথা গিয়ে চিন্তা করতে আসলাম প্রথমে হইলো মুই পিছনে এক বাইরে দেখছিলাম কম্বল গায়ে দেওয়া মনে করছি হে বাসায় দিয়ে লই হয়েছে মুই কি ভালোই তো বাসায় দিয়ে কম্বল লই হয়েছে কিন্তু পরে দেখলাম যে না এটা হইলো বাসের কম্বল তাই কম্বল পাইয়ে তো মুই মহা খুশি মোরার খাওয়ান লওয়ানোর কোনো দরকার নাই মুই কম্বল মুড়া দিয়ে ঘুমাই গেলাম ভালো থাকেন সবাই গুড নাইট।